24 দিন কিছুই খায়নি, শুধুমাত্র টমেটোর কেচাপ খেয়েছে আর ভেসেছে মাছ সাগরে। 24 দিন ধরে ক্যারিবীয় সাগরে নৌকায় ভেসেছিলেন দ্বীপরাষ্ট্র ডোমিনিকার নাগরিক এলভিস ফ্রাঙ্কোইস। সঙ্গে ভারী কোনো খাবার ছিল না, কেচাপের মতো হালকা খাবার খেয়েই টিকেছিলেন তিনি। নৌকার পালে লিখে রেখেছিলেন সাহায্য করুন। ওই এলাকা দিয়ে চলাকালীন একটি উড়োজাহাজে থাকা মানুষদের দৃষ্টিতে আসে লেখাটি। পরে কলম্বিয়ার পুয়ের্তো বোল উপকূল থেকে 120 নটিক্যাল মাইল উত্তর পূর্বের সাগর এলাকা থেকে 47 বছর বয়সী এলভিস ফ্রাঙ্কোইসকে উদ্ধার করা হয়। গত সপ্তাহে কলম্বিয়ার নৌবাহিনীর পক্ষ থেকে দেওয়া বিবৃতির বরাতে সিএনএন এমন তথ্য জানিয়েছে। কলম্বিয়ান সেনাবাহিনী ফ্রাঙ্কোইসের একটি ভিডিও বক্তব্য প্রকাশ করেছে, যেখানে তিনি তার সেই দুঃসহ অভিজ্ঞতার কথা বর্ণনা করেছেন। তিনি বলেন, আমার কাছে কোনো খাবার ছিল না, নৌকায় শুধু এক বোতল কেচাপ, রসুনের গুঁড়া এবং ম্যাগি ছিল। আমি কিছু পানির সঙ্গে এগুলো মিশিয়ে নিয়েছিলাম। ফ্রাঙ্কোইস আরও বলে, ডিসেম্বরে সেন্ট মার্টিন দ্বীপের নেদারল্যান্ডস অংশের কাছে নৌকা মেরামতের কাজ করছিলেন তিনি। হঠাৎই বৈরী আবহাওয়ার কবলে পড়েন, নৌকাটি তখন সাগরে ভেসে যায়। ফ্রাঙ্কোইস আরও বলেন, নৌ পরিচালনা সংক্রান্ত বিষয়ে তার জ্ঞান কম থাকায় তিনি নৌকাটি তীরে ফিরিয়ে আনতে পারেননি। ফ্রাঙ্কোইস আরও বলেন, নৌ পরিচালনা সংক্রান্ত বিষয়ে তার জ্ঞান কম থাকায় তিনি নৌকাটি তীরে ফিরিয়ে নিয়ে আসতে পারেননি, সাগর পথে হারিয়ে যান তিনি। তিনি বলেন, কোথাও নামার জায়গা ছিল না, কথা বলার কেউ ছিল না, এভাবে 24টা দিন কেটেছে, কি করতে হবে তা বুঝতে পারছিলাম না, আপনাদের সাহায্য কিভাবে পাবো তা জানা ছিল না, কঠিন সময় ছিল এটি, এক পর্যায়ে আমি আশা হারিয়ে ফেললাম, পরিবারের কথা মনে পড়ছিল। কলম্বিয়ান কর্মকর্তারা বলছেন, উদ্ধার হওয়ার পর ফ্রাঙ্কোইসকে বন্দর শহর কার্টাজেনাতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসা দেওয়ার পর তাকে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চালাতে অভিবাসন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। আন্তর্জাতিক এমন তথ্য জানুন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে, লাইক ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।